বিসমিল্লাহ রাহমানুরাহিম বিগত চৌচল্লিশতম বিসিএস পরীক্ষায় বাংলা ব্যাকরণের তিন নম্বর প্রশ্ন এসেছিল নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি যেটার সঠিক উত্তর ছিল গো যোগ অক্ষ গবাক্ষ এখন আমরা সন্ধি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। প্রথমে আমরা সন্ধির বুৎপত্তি দেখি সম যোগ ধা যোগ ই এটা হলো সন্ধির বুৎপত্তি সন্ধি দুই প্রকার একটা হইল বাংলা সন্ধি আর একটা হইল তৎসম সন্ধি বাংলা সন্ধি দুই প্রকার বাংলা স্বরসন্ধি বাংলা ব্যঞ্জন সন্ধি আর তৎসম সন্ধি তিন প্রকার তৎসম স্বরসন্ধি তৎসম ব্যঞ্জন সন্ধি তৎসম সন্ধি আমরা এদিক দিয়ে দেখি যে যা প্লাস ইচ্ছা প্লাস তাই এক্ষেত্রে রসই কাঠটা একারে পরিবর্তিত হয়েছে এবং এটার সন্ধি বিচ্ছেদ হইল যাচ্ছে তাই যা প্লাস ইচ্ছা প্লাস তাইটা হয়ে গেছে যাচ্ছে তাই এটা হলো বাংলা স্বর সন্ধির উদাহরণ আর বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ হইল পাঁচ যোগ শিকা পাঁচ শিকা পাঁচ যোগ স পাঁচশো সাত যোগ সাতশো এভাবে বাংলা স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি পরিবর্তন করতে হয় এখন আমরা তৎসম সরসন্ধি নিয়ে আলোচনা করব এক নম্বর নিয়ম হইল স্বরবর্ণ যোগ স্বরবর্ণ যদি সন্ধি বিচ্ছেদ হয় তাহলে ওটাকে বলবে সরসন্ধি। এক নম্বর নিয়ম আমরা দেখতেছি সরীয় অথবা সরেয়ার সাথে যদি সরীয় প্লাস সরিয়া যুক্ত হয় তখন সরেয়া হবে ফর এক্সাম্পল কারা যোগ আগার কারাগার হিম যোগ অচল হিমাচল দুই নম্বর নিয়ম দেখি স্বরীয় এবং সরেয়ার সাথে যদি রসই অথবা দীর্ঘই যুক্ত হয় তখন সন্ধিবিচ্ছেদে এক আর হবে শরীয় অথবা স্বরের পরে রস দীর্ঘ হইলে সন্ধি করলে ওকার হবে ঠিক ওই রকম এ অথবা ওই থাকলে ওই কার হবে ও অথবা ও থাকলে ও কার হবে রি থাকলে অর হবে ঋত থাকলে আর হবে এগুলো প্রত্যেকটার জন্য শর্ত হইল প্রথমে শরীয় অথবা স্বরেও থাকতে হবে এখন আমরা দেখি শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা এখানে শুভ শরীরের পরে কি আছে রসই আছে সো নিয়ম অনুসারে একার বসছে শুভেচ্ছা পূর্ণ যোগ ইন্দু পূর্ণ শরীয় আছে শরীরের পরে রসইকার ইন্দু পূর্ণেন্দু একার হয়ে গেছে ঠিক ওই রকম আমরা দেখতেছি যে পাঁচটা শব্দ যেমন শরীয় এবং শরিয়ার পরে যদি ইচ্ছা হয় অথবা ইক্ষণ অথবা ঈশ্বর অথবা ঈশ অথবা ঈশা দীর্ঘিকার যুক্ত এই শব্দগুলা যদি শরীর অথবা সরিয়ার পরে বসে তো নিয়ম অনুসারে একারই হবে এবার আমরা দেখি সূর্য প্লাস উদয় কি হয় সূর্যোদয় এখানে সূর্য শরীয়র পরে কী আসে রসৌকার আছে সো সূত্র অনুসারে ওকার হবে এই জন্য সূর্যোদয় কথা প্লাস উপকথন কথোপকথন এখানে কথা আর পরে কি আছে রসৌকার আছে এজন্য ওকার হবে ঠিক ওই রকম প্রশ্ন প্লাস উত্তর প্রশ্নোত্তর তাহলে এই তিনটে উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম সরি অথবা সরেয়ার পরে যদি রস অথবা দীর্ঘ হয় তখন ওকার হবে অন্যদিকে আমরা দেখি উর্মি ঊষা উষ উর উর্ধ্ব এই পাঁচটা শব্দ যদি শরীর অথবা সরিয়ার পরে বসে তাহলে ওকার হবে তাহলে কি হবে ওকার হবে সূত্র অনুসারে এই পাঁচটা পাঁচটা শব্দ এই জন্য লেখা হয়েছে কারণ বিচ্ছেদের ক্ষেত্রে দীর্ঘই এবং দীর্ঘ উ এই দুইটা শব্দ এই দুইটা বর্ণ যখন আমরা ব্যবহার করব তখন এই পাঁচটা শব্দই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় অন্যান্য ক্ষেত্রে রসই ব্যবহার হয় এবং রসু ব্যবহার হয় দীর্ঘই এবং দীর্ঘ উ এই দুইটা বর্ণের ক্ষেত্রে এই পাঁচটা শব্দই সন্ধিবিচ্ছেদের ক্ষেত্রে অত্যধিক ব্যবহার হয় এরপর আমরা দেখি জন যোগ এক জনৈক সো সূত্র অনুসারে যখন অ এর পরে এ অথবা ওই হবে তখন ঐ কার হবে সো আমরা এখানে দেখতেছি জন এখানে শরীয় আছে এক এখানে এ আছে শরীয়র পরে এ থাকার কারণে জনৈক হয়ে গেছে এখন আমরা দেখব ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে সম প্লাস ধি কি হয় সন্ধি এখন আমরা সরসন্ধির আরও তিনটা নিয়ম দেখব ঔষধি যখন থাকবে সন্ধি সন্ধিবিচ্ছেদের ক্ষেত্রে এটা ও হবে ঔষধ যখন থাকবে এটা ও হবে ফর এক্সাম্পল যদি সন্ধি থাকে মহৌষধি সো শেষে যখন আমরা দেখতেছি ধি আছে ধরসৈকার ধি তখন আমরা ব্যবহার করব মহা প্লাস ঔষধি আর যখন দেখতেছি মহৌষধ তখন আমরা ব্যবহার করব মহা প্লাস ঔষধ যেহেতু ঔষধীর ক্ষেত্রে রসইকার হয় ঔষধের ক্ষেত্রে ওকার হয় ধয়ের সাথে কোনো রসইকার হয় না এরপরে আরেকটা নিয়ম দেখি রসই অথবা দীর্ঘইকারের পরে যদি সরীয় সরেয়া রস দীর্ঘ রি এ ওই ও অর্থাৎ রসই এবং দীর্ঘইকার ছাড়া অন্য নয়টা সরবর্ণের যে কোনো সরবর্ণ বসে তখন জফলা হবে ফর এক্সাম্পল মসি প্লাস আধার এখানে দীর্ঘইকারের পরে সরেয়া হয়েছে এই জন্য মৎস্যাধার অভি প্লাস উত্থান রসইকারের পরে রসুকার এই জন্য অভ্যুত্থান উপরি প্লাস উক্ত উপর যুক্ত বন্যি প্লাস উৎসব বন্যুৎসব এখানে আমরা দেখতেছি রসইকারের পরে রসৌকার হয়েছে উৎসবে এই জন্য এটা ঔকার হয়ে গেছে বন্যুৎসব এবং সূত্র অনুসারে জফলা এখানে বসছে এরপরের সূত্রটা আমরা দেখি রসু অথবা দীর্ঘকালের পরে অন্য নয়টা স্বরবর্ণের যে কোনো স্বরবর্ণ যদি বসে তখন বফলা হয় ফর এক্সাম্পল পশু প্লাস অধম এখানে রসুকারের পরে সরিয়ে বসছে এই জন্য পশ্চাধম বফলা হয়েছে পশু যোগ আচার পশ্চাচার এখানে রসুকারের পরে সরিয়া বসছে সুযোগ অস্থি স্বস্তি এখানে রসুকারের পরে সরিয়ে বসছে এই জন্য বফলা হয়েছে এরপরে আমরা দেখি স্বাধীন অথবা স্বাধীনতা এই দুই ক্ষেত্রে আমরা দেখতেছি যে বফলার পরে আকার আছে এই জন্য যদি সু প্লাস অধীন হইতো রসুকারের পর অইলে স্বধীন হইতো কিন্তু স্বধীন শব্দটা ভুল সঠিক সন্ধি হইল স্বাধীন এই জন্য এটা সু হবে না এটা হবে স স প্লাস অধীন স্বাধীন স প্লাস ইচ্ছা স্বেচ্ছা যদি এটা সু প্লাস ইচ্ছা হইতো তাহলে বফলা হয়ে স্বচ্ছা হয়ে যেত কিন্তু স্বচ্ছা শব্দটা ভুল সঠিক আনসার হইলো স্বেচ্ছা এই জন্য কী হবে দন্তিয়ার সয়ে বফলা স প্লাস ইচ্ছা কি হবে স্বেচ্ছা যেহেতু শরীরর পরে রোসই হলে এক হয় এজন্য স্বেচ্ছা একার সু প্লাস অচ্ছ স্বচ্ছ এবার আমরা দেখি ক্যাব দুই হাজার একুশ সালে একটা প্রশ্ন এসছে তো স্বায়ত্ত এখানে যেহেতু আকার আছে সেহেতু অবশ্যই স প্লাস আয়ত্ত স্বায়ত্ত যদি এটা সু প্লাস আয়ত্ত হইতো তাহলে হয়তো স্বয়ত্ত অর্থাৎ দন্তিয়া শয়ের নিচে বফলা হয়ে অত্ত হইত কিন্তু এটা যেহেতু স্বায়ত্ত আকার আছে সেহেতু এখানে দন্তিয়া ব প্লাস আয়ত্ত স্বায়ত্ত এখন আমরা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি যেটা চৌচল্লিশতম বিশেষ পরীক্ষা এসেছিল তার বারোটা উদাহরণ দেখব এবং কৌশলে মনে রাখার চেষ্টা করব আমাদের সমাজে প্রৌররা স্বীয় ক্ষমতা বলে স্বৈরাচারী মনোভব নিয়ে মনোভাব নিয়ে শৈরিণীদের রক্তষ্ট করে সীমন্তের সিঁদুরে উল্টা করে দিল অন্যান্য মেয়েরা গবাক্য খুলে গবাক্য মানে জানালা জানালা খুলে সারঙ্গ বাজিয়ে অক্ষহিণীকে নিয়ে মার্তণ্ডের দেবতা শুদ্ধৌদনের দরবারে হাজির হইল কুলটা নিয়ে এখানে বারোটা শব্দ আছে যেগুলো সবগুলা নিপাতনে সিদ্ধ সরসন্ধি আমরা একটা একটা দেখি এক নম্বর প্র প্লাস উর প্রৌর দুই নম্বর স প্লাস ইয় সিও তিন নম্বর যোগ ই নি মূর্ধন্য ন নি মূর্ধন্য এরপরে দেখি চার নম্বর দেখি রক্ত প্লাস উষ্ঠ রক্তষ্ঠ পাঁচ নম্বর সীমা যোগ অন্ত সীমন্ত ছয় নম্বর কুল যোগ অটা কুলটা এখানে তিন নম্বরে যেটা দেখতেছি সৈরিণী সৈরিণী মানেই হইল কুলটা জেনাকারি বা স্বেচ্ছাচারিণী এরপরে আমরা সাত নম্বর দেখি গৌ অক্ষ গবাক্ষ গবাক্ষ মানে জানালা চৌচল্লিশতম বিসিএস পরীক্ষায় এসেছিল আট নম্বর সার যোগ অঙ্গ সারঙ্গ সারঙ্গ মানে হইল চিত্রা হরিণ অথবা ময়ূর নয় নম্বর দেখি অক্ষ প্লাস উহিনি মূর্ধন্য হবে শেষে অক্ষহিনি মানে হইল অশ্ব বা হস্তি মানে হাতি হাতি ঘোড়াকে বোঝাইতেছে নয় নম্বরটা আমরা নিচে স্টার মার্ক দিয়ে দিছি অক্ষ প্লাস উহীনী অক্ষহীনী দশ নম্বর শুদ্ধ প্লাস ওদন শুদ্ধ ওদন গৌতম বুদ্ধের পিতাকে বলা হয় শুদ্ধ ওদন এগারো নম্বর হইল যোগ অণ্ড মার্তন্ড আর বারো নম্বর হইল বিম্ব প্লাস উষ্ঠ, বিম্বষ্ঠ এখন আমরা তৎসম ব্যঞ্জনসন্ধির বিশেষ নিয়ম নিয়ে আলোচনা করব এখানে ষাটটা শব্দ দেয়া আছে এগুলাই বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জনসন্ধি এক নম্বর উদ প্লাস স্থান উত্থান দুই নম্বর সম কার সংস্কার তিন নম্বর উদ যোগ স্থাপন উত্থাপন চার নম্বর সমযোগকৃত সংস্কৃত পাঁচ নম্বর পরিযোগ কার পরিষ্কার ছয় নম্বর সংস্কৃতি সাত নম্বর পরিষ্কৃত এরপর আমরা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি দেখব বারোটা এই বারোটা সন্ধি যদি আমরা মনে রাখি তাইলে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন গুলা আমরা পরীক্ষায় আসলে পারব এক নম্বর মনস প্লাস ঈশা মনীষা দুই নম্বর শট প্লাস দশ সৌরশ তিন নম্বর পতত যোগ অঞ্জলি পতঞ্জলি চার নম্বর তৎ যোগ কর তস্কর পাঁচ নম্বর আশ্চর্য ছয় নম্বর গোষ্পথ সাত নম্বর বনস্পতি আট নম্বর বৃহস্পতি নয় নম্বর পরস্পর পর যোগ পর পরস্পর দশ নম্বর এক যোগ দোষ একাদশ এগারো নম্বর দুলোক যোগ লোক দিলোক আর বারো নম্বর হইল হরিশ্চন্দ্র এখন আমরা বিসর্গ সন্ধি দেখব বিশেষ নিয়মে সাধিত চারটা বিসর্গ সন্ধি হইল যোগ প্রতি বাচস্পতি ভা যোগ কর ভাস্কর অহ যোগ নিশ অহর নিশ অহ যোগ অহ অহরহ ব্যতিক্রম ধর্মী আছে দুইটা নি যোগ রব নীরব প্রথমে আসে রসইকার কিন্তু সন্ধি হয়ে হয়ে গেল দীর্ঘই এবং বিসর্গ চলে গেছে নিযোগ রস নস এখানেও বিসর্গ চলে গেছে বিসর্গ লোপ হয় না কতগুলো শব্দের মধ্যে তার মধ্যে এক নম্বর হইল যোগ কাল প্রাতকাল এখানে বিসর্গে লোভ হয় নাই দুই নম্বর এসে মনোযোগ কষ্ট মনো কষ্ট তিন নম্বর হইল শিরোযোগ পীড়া শিরোপীরা এগুলাতে বিসর্গ লোপ হয় নাই চার নম্বর নিস্তব্ধ নিস্তব্ধ দুটাই শুদ্ধ পাঁচ নম্বর হইল দুস্থ দুস্থ একটাতে বিসর্গ আছে একটাতে বিসর্গ নাই দুইটাই শুদ্ধ ছয় নম্বর হচ্ছে নিস্পন্ধ এই দুটাই শুদ্ধ এখানে চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় নম্বরে নিস্তব্ধ দুস্থ এবং নিস্পন্ধতে তিনোটাই শুদ্ধ বিসর্গ সন্ধির ক্ষেত্রে আমরা আর তিনটা নিয়ম দেখে রাখি বিসর্গ প্লাস ছ অথবা ছ বসলে বিসর্গর বদলে তালিবাস হবে চ অথবা ছটা বসবে যেমন নি প্লাস ছয় এখানে বিসর্গ পড়লে বদলে তালিবাস বসছে এবং চটা বসছে নিশ্চয় শিরো প্লাস ছেদ শির ছেদ এখানে তালিবাস বসছে তালিবাসের সাথে ছ বসছে এরপরে দেখি যদি বিসর্গর পরে ট অথবা ঠ বসে স হয় এবং পরবর্তীতে ট অথবা ঠটা বসে নি প্লাস ঠুর নিষ্ঠুর এটা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড দুই হাজার একুশ সালের প্রশ্নে এসেছিল ধনু প্লাস টঙ্কার ধনুষ টঙ্কার যেন মধন্য শ বসে সাথে টটা বসে এরপরে দেখি বিসর্গর সাথে যদি ট অথবা থ বসে দন্তিয়ার শ হয় এবং প্লাস ত অথবা থ বসে দু প্লাস তর দুস্তর দু প্লাস থ দুস্থ দুস্থ দুটাই শুদ্ধ আমরা যতটুকু বললাম ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করি জুল্লাফাইয়ের